পিরোজপুরের নেসারাবাদ উপজেলার জুলুহার মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্ত্রাসীদের দেয়া আগুনে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সকল নথিসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে তারা বিদ্যালয় গেটের তালা ভেঙে অফিস কক্ষে ঢুকে আলমারি ভেঙে সকল গুরুত্বপূর্ণ কাগজ এক জায়গায় জড়ো করে পুড়িয়ে দেন। আগুনের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে পারলেও বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা সকল নথি ও আসবাবপত্র পুড়ে অঙ্গার হয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে নেসারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মাহমুদ হোসেন বলেন, ঘটনা শোনার পরপরই সেই স্থান পরিদর্শন করা হয়েছে। বিষয়টি অতি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।